হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবার প্রথমে দীপাবলির শুভেচ্ছা, বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা। কালী পুজোর কথা যখনই আসে তখন কিন্তু বারাসাতের কথা একবার হলেও আসবে। আজকে আমি আর আমার ভাই সৌরভ, সৌরভকে তোমরা তো আগে দেখেছো, তো এই দুজন মিলে চলে যাচ্ছি বারাসাতে। তো ভাইয়ের কাছে জিজ্ঞাসা করবো যে বারাসাতের কালী পুজোর বিশেষত্বটা কি? বারাসাতের কালী পুজো বলতে গেলে এক একটা কালী পুজো এক এক রকম থিম, তার প্রত্যেকটা নতুন নতুন ভাবনা। আমরা যেরকম কলকাতার দুর্গা পুজোটাকে দেখতে পাই, সেই দিক থেকে বারাসাতের কালী পুজো সেরকমই আর কি, বলতে পারো ওয়ান কাইন্ড অফ কলকাতার দুর্গা পুজো যেরকম নাম করা, বারাসাতের কালী পুজো প্রতিমা প্যান্ডেল সব দিক থেকেই আর কি। তো সেই জন্যই কিন্তু আজকে আমরা চলে আসছি বারাসাতে, ঠিক আছে? তো বেশি কথা বলবো না, বেশি কথা না বলে চলো ডাইরেক্ট যাওয়া যাক বারাসাতে, সেখানে গিয়ে দেখা হচ্ছে। থাম্বনেলে হয়তো দেখেই ফেলেছ যে বারাসাতে এক টুকরো বাংলাদেশ। তো এই এক টুকরো বাংলাদেশ কোথায় সেটা জানতে হলে আসতে হবে কেএনসি রেজিমেন্ট। তোমরা জানো যে কেএনসি রেজিমেন্ট প্রতিবারই খুব সুন্দর সুন্দর প্যান্ডেল করে, প্লাস প্রতিমাও সুন্দর করে, তো এবারও কিন্তু সেটা ব্যতিক্রম হয়নি। আর টাঙ্গাইল, বাংলাদেশের টাঙ্গাইল জেলার করটিয়া জমিদার বাড়ির আদলে পুজো মণ্ডপ তৈরি হয়েছে। কেএনসির এই একটা অভিনবত্ব বেশ ভালো লাগে, প্রত্যেকবারই নতুন নতুন, কোনো একটা গদ ধরা প্যান্ডেল নয়। প্রত্যেকবারই যেরকম একবার ছিল কোণারকের সূর্য মন্দির, একবার মিশরের একটা থিম তৈরি করেছিল, তো এই জিনিসটা কেএনসির ভালো। তো এই জমিদার বাড়ি অরিজিনালি কোথায় আছে আর কী কী বিশেষত্ব আছে সেটা আগে জেনে নিই, তারপরে তোমাদের ঘুরে পুরোটা দেখাচ্ছি, প্রতিমাও দেখাবো। তো চলো শুরু করা যাক। বারাসাতের কেএনসি রেজিমেন্ট ক্লাব এবছর 62তম বর্ষে পা রাখলো। এবারে তাদের থিম ওপারের টানে এপারের আয়োজন, অর্থাৎ এবার তারা ফুটিয়ে তুলেছে বাংলাদেশের করটিয়া জমিদার বাড়ি। চলুন জেনে নেওয়া যাক আসল করটিয়া জমিদার বাড়ি সম্পর্কে। বাংলাদেশে যে কয়েকটি জমিদার বাড়ি আছে তাদের মধ্যে অন্যতম হলো বাংলাদেশের টাঙ্গাইল জেলার করটিয়া জমিদার বাড়ি। টাঙ্গাইল শহর থেকে 10 কিলোমিটার দূরে পুটিয়া নদীর তীরে এই জমিদার বাড়িটি অবস্থিত। পন্নী বংশের এক জমিদার এই জমিদার বাড়িটি তৈরি করেন। কুন্ডিশ জানায় সেই শিল্পীদের যারা হুবহু বাংলাদেশের করটিয়া জমিদার বাড়িটি কেএনসি রেজিমেন্ট পূজা প্রাঙ্গণে রূপায়িত করেছেন। শিল্পী বুবু সিংহ রায় কাছ থেকে জানা যায় প্রতিবেশী দেশের সাথে বাংলা তথা ভারতবর্ষের মধ্যে মৈত্রিক সম্পর্ক তুলে ধরাই প্রধান লক্ষ্য। এবার চলুন দেখে নেওয়া যাক মণ্ডপের ভিতরে। আচ্ছা, তো তোমাদের লোকেশনটা বলা হয়নি, তো লোকেশনটা শুনে নাও। লোকেশনটা আমার ভাই সৌরভ বলবে। হ্যাঁ, লোকেশনটা হচ্ছে বারাসাত হরিতলা মোড়। হরিতলা মোড় থেকে বারাসাত গভর্নমেন্ট কলেজের দিকে আসতে বা দিকে পড়বে, মানে গভর্নমেন্ট কলেজ আর হরিতলা মোড়ের মাঝামাঝি কেএনসি রেজিমেন্টটা। আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, মানে গুগল ম্যাপের লিঙ্ক, সেখানে চেক করে দেখে নিতে পারো। তাছাড়া একটা এখানকার প্রশাসন একটা ম্যাপ বের করেছে, সেই ম্যাপটাও আমি ভিডিও শেষে দিয়ে দেবো, সেখান থেকে দেখে তুমি আসতে পারো। তো আমাদের মণ্ডপটা পুরোপুরি ভালোই লাগলো, তো তোর কেমন লাগলো? ভালোই লেগেছে, বেশ সুন্দর। তবে কাজ এখনও কমপ্লিট হয়নি, হচ্ছে, যেহেতু উদ্বোধনটা কালকে এটার, তো কাজ কিছু কাজ চলছে, আর মোটামুটি ভালোই লেগেছে। এবার করোনা পরিস্থিতির কারণে একটু আয়োজনটা একটু কম, আড়ম্বরটা একটু কম প্রত্যেকবারের তুলনায়, তবে ভালো।
এবার প্যান্ডেলটা কিন্তু অনেকটা পিছিয়ে দিয়েছে, আগে অনেকটা এগিয়ে হতো, তাই না? হ্যাঁ হ্যাঁ, আগে এখান থেকে একদম জায়গা জুড়ে সামনে থেকেই শুরু হয়ে যেত, এবার একটু খোলা জায়গা রেখেছে বেশি, কারণ করোনার জন্য, বুঝতেই পারছো। তো আমাদের মোটামুটি ভালোই লাগলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, তোমরা যদি এখানে আসো তোমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটাও জানিও। তো ভিডিওটা এই অবধি ছিল, নেক্সট ভিডিওর জন্য কিছুদিন ওয়েট করো, আনটিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, আদিওস।